দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, দীর্ঘ ১৯ দিন জামিন মামলা শুনানির পর জামিন পেলেন না কৌস্তভ রায়। যথেষ্ট ভরসা না পাওয়ায় জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন তুলেছিলেন গ্রেপ্তারের কারণ নিয়ে। ইডির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন এই গ্রেপ্তার প্রি ম্যাচিওর, কিন্তু দীর্ঘ শুনানির সুযোগ নিয়ে শেষ মুহূর্তে ইডির দেওয়ার নথির ভিত্তিতে জামিন বাতিলের নির্দেশ। বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকন গ্রুপের সাজাপ্রাপ্ত কর্ণধার মনোরঞ্জন রায়ের অভিযোগের ভিত্তিতে 2023-এর 17 জুলাই তলব করা হয় কৌস্তুভ রায়কে এবং সেই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। ইডির অভিযোগ, 4.5 কোটি টাকার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। ইডির দাবি ছিল এই অর্থ বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়নি। কলকাতা টিভিতে বিজ্ঞাপনের নামে এই অর্থ বেআইনিভাবে লেনদেন হয়। বিজ্ঞাপন বাবদ যে বিল জমা পড়েছে সেই বিলগুলির অস্তিত্ব মানতে নারাজ। 2 কোটির ওপরে নগদ লেনদেন, 50 লাখের ডিডির মাধ্যমে তৃতীয় সংস্থাকে পেমেন্ট। ইডির এই অভিযোগের ভিত্তিতে যথেষ্ট তথ্য প্রমাণ সহ আদালতের কাছে নথি পেশ করা হয় কৌস্তুভ রায়ের পক্ষ থেকে। কৌস্তুভ রায়ের দাবি, মনোরঞ্জন রায়ের যে লেজারের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সেই লেজারটি সম্পূর্ণভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে। লেজারটিতে ক্রমিক সংখ্যা অনুযায়ী ভাউচার নম্বর সঠিক নেই। যে কোনো টিভি চ্যানেলের সমস্ত অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের ওপর নজরদারি চালায় ট্যাম ও বার্ক সংস্থা। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে দেশের সমস্ত সংবাদ চ্যানেলগুলির টিআরপি নির্ধারিত হয় এবং বিজ্ঞাপন চলেছে কিনা সেটা তদারকি করা হয়। এটাই একমাত্র প্রমাণ সারা ভারতের সমস্ত বিজ্ঞাপন দাতাদের কাছে। মনোরঞ্জনের সঙ্গে বিজ্ঞাপন বাবদ আর্থিক লেনদেনের সমস্ত হিসাবই আয়কর, সার্ভিস ট্যাক্স ও জিএসটি আইন অনুযায়ী দেখানো আছে। ইডি যে সমস্ত ভুয়ো বিলের গল্প বলছে সেটা ঠিক নয়। প্রত্যেকটি বিলের সঙ্গে ট্যাম ও বার্কের রিপোর্ট মিলিয়ে দেখা যাচ্ছে কোনো বিলের সঙ্গে ট্যাম ও বার্কের রিপোর্টের অসঙ্গতি নেই। সুতরাং ইডির ভুয়ো বিলের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। ট্যাম ও বার্কের রিপোর্ট অনুযায়ী এখনও পিনকনের থেকে কলকাতা টিভির প্রাপ্য অর্থের পরিমাণ 1.25 কোটি। পিনকনের 638 কোটির আর্থিক দুর্নীতি, বিজ্ঞাপন বাবদ 5 বছরে মাত্র 72 লক্ষ টাকার ক্যাশ লেনদেন হয়েছে, যা মাত্র 0.10%। তাও এই ক্যাশ অর্থ নেওয়া হয় মনোরঞ্জনের দেওয়া চেক বাউন্সের প্রেক্ষিতে, কিন্তু ইডি বারংবার বলে আসছে প্রচুর টাকার লেনদেন। ইডি প্রথমে 2.8 কোটি আর্থিক লেনদেনের কথা বললেও পরে 1.36 কোটি টাকার ক্যাশ লেনদেনের প্রেক্ষিতে কোনো ভাউচার বা নথি দেখাতে পারেনি। 50 লাখের ডিডির মিথ্যে গল্প ইডি কোনোদিনও প্রমাণ করতে পারবে না। 1 এপ্রিল ব্যাংকের ছুটির দিনে ডিডি করা হয়েছে দেখিয়েছে ইডি। কলকাতা টিভি ও ইসরোর অডিট রিপোর্ট থেকেই তা প্রমাণিত। পিনকনের মূল মামলায় 9 জন অভিযুক্তের নাম থাকলেও ইডি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মামলা শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কৌস্তুভ রায়ের গ্রেপ্তারি নিয়ে আইনজীবীকে বহু প্রশ্ন করেন। শুনানিতে ইডিকে বিচারপতির প্রশ্ন, পিএমএলএ আইনে 19-এর 1 ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার আগে নথি সম্পর্কে নিশ্চিত হতে হয়, গ্রেপ্তারের কারণও জানাতে হয় তাঁকে। গ্রেপ্তারের সময় আপনারা কি কোনো সম্পত্তি বা অ্যাকাউন্ট সিজ করেছিলেন? শুধুমাত্র একজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে আপনারা নিশ্চিত হয়ে কিভাবে গ্রেপ্তার করলেন? আমার মনে হচ্ছে এই গ্রেপ্তার প্রি ম্যাচিওর। 22 ডিসেম্বর শুনানি পর্যন্ত নির্দিষ্ট কোনো নথি আদালতে পেশ করতে পারেনি ইডি। তখনও তাদের দাবি ছিল 138 কোটির নথি তারা পেশ করতে পারবে বলে মনে করছে, কিন্তু হঠাৎই শেষ মুহূর্তে তারা 638 কোটির মধ্যে 138 কোটির পরিবর্তে 60 কোটির একটি লেনদেনের তথ্য আদালতের কাছে পেশ করে। যদিও কৌস্তুভ রায়ের সঙ্গে সংযুক্ত নির্দিষ্ট নথি আদালতের কাছে পেশ করতে পারেনি ইডি। ধীরাজ দ্বিবেদী ইডির আইনজীবী বলেন, উনি দীর্ঘদিন ধরে হাসপাতালে অসুস্থ, তাই জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। অসুস্থতার দোহাই দিয়ে উনি জিজ্ঞাসাবাদ এড়াচ্ছেন। ওয়াই জে দস্তুর কৌস্তুভ রায়ের আইনজীবী বলেন, অন্য মামলায় উনি ইডিকে হাসপাতাল থেকেই সহযোগিতা করছেন। ইতিমধ্যেই ওই মামলায় ইডি তাকে হাসপাতালে গিয়েই 4 বার জিজ্ঞাসাবাদ করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে বলেন, আপনারা জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে নিয়মিত মেইল করেছিলেন? ধীরাজ দ্বিবেদী ইডির আইনজীবী বলেন, না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে প্রশ্ন করেন, কেন? ধীরাজ দ্বিবেদী ইডির আইনজীবী বলেন, হাসপাতালে থাকার জন্য নয়, এই বেআইনি আর্থিক লেনদেন খুঁজে বার করতে অনেক সময় লাগবে। নথি জোগাড় করে উপযুক্ত প্রমাণসহ তথ্য পেশ করা সময় সাপেক্ষ, সেই তথ্য পাবার পরেই ফের জিজ্ঞাসাবাদের পর্যায় শুরু করা সম্ভব হবে। বিচারপতি ইডির এই আবেদনের ভিত্তিতেই জামিন বাতিল করেন। রায় দিতে গিয়ে আদালতের মন্তব্য, আদালতের পর্যবেক্ষণ,
প্রাথমিকভাবে 4.5 কোটি টাকার যে অভিযোগের ভিত্তিতে কস্তুভ রায়কে গ্রেপ্তার করা হয়েছে তাতে আদালত মনে করছে সেই অভিযোগের তদন্ত শেষ, এরপর আর এই অভিযোগের তদন্তের প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। যে অভিযোগের ভিত্তিতে কৌস্তুভ রায়কে গ্রেপ্তার করা হয়েছিল সেই নথিতে আবেদনকারীর আইনজীবীদের সওয়ালে প্রমাণিত অভিযোগ ভিত্তিহীন, প্রতিটি বিলের ট্যাম ও বার্কের রিপোর্টের সঙ্গে সঙ্গতি রয়েছে, বিজ্ঞাপন বাবদ মনোরঞ্জনের কাছে কলকাতা টিভির এখনও বকেয়া রয়েছে 638 কোটির মধ্যে 138 কোটির বদলে 60 কোটি আর্থিক ও 25 থেকে 30 কোটির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইডি নতুন তথ্য পেয়েছে, যে নথি ইডি আদালতে পেশ করেছে। যদিও কৌস্তুভ রায়ের বিরুদ্ধে এই সংক্রান্ত লেনদেনের নথি এখনও অবধি ইডি জোগাড় করতে পারেনি, শুধু তাই নয় কোনো যোগসূত্রও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এই নথি থেকে আদালত মনে করছে যে প্রাথমিক অভিযোগের তদন্ত শেষ হলেও শেষ মুহূর্তে পেশ করা 60 কোটি ও 25 কোটির নথির ভিত্তিতে পুনরায় তদন্তের প্রয়োজন আছে। যেহেতু কৌস্তুভ রায় একজন প্রভাবশালী ব্যক্তি, সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছে, সুতরাং এই মুহূর্তে তাঁকে জামিন দিলে তদন্তের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আদালতে পেশ হওয়া শেষ দিনের সমস্ত নথি পর্যবেক্ষণের পর বিচারপতির নির্দেশ, যথেষ্ট ভরসা না পাওয়ায় জামিনের আবেদন খারিজ। আইনজ্ঞ মহলের মতে মামলা শুনানি চলাকালীন গ্রেপ্তারের বিষয়ে ইডিকে বিচারপতির প্রশ্ন বা মন্তব্য কোনোটাই তার লিখিত রায়ে প্রতিফলিত হয়নি। কলকাতা টিভি।